হ্যালো, আজকে চলে এসেছি আমার দুপুরের লাঞ্চের মেনু নিয়ে। আজকে আছে গরম গরম ভাত আর মাছ ভাজি। এটা হলো কাতলা মাছ, কাতলা মাছ ভাজি, আর সঙ্গে আছে পেঁয়াজ ভাজি, যেটা না হলে না হয় মাছ ভাজির সাথে। পেঁয়াজ, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা ভাজি, কার কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। আর এখন তার সঙ্গে আছে একটা সিম্পল লটে শুটকি মাছ। লটে শুটকি মাছের বেগুন দিয়ে ঝোল, মানে আমরা যেটাকে লটে শুটকি বলি, জাস্ট লাল লাল লটটা শুটকির ঝোল, বাঙালিতে বলে লটটা শুটকির ঝোল। এটা যদি লাল না হয়, ঝাল না হয়, আর একদম হয় না তাহলে। চলো তাহলে আজকের লাঞ্চটা শুরু করে দিই। মাছটা নিয়ে নিলাম, সঙ্গে একটু পেঁয়াজ, একটু কাঁচা লঙ্কা, একটু শুকনো লঙ্কা নিয়ে মেখে ব্যাস এক গাল ভাত দিয়ে দিলাম। ব্যাস এখন ব্যাস খেয়ে নিলাম। জাস্ট দারুণ লাগছিলো, দুপুরটা জমে গেছিলো। আর এখানে লুট্টা শুটকির ঝোল, এটা অনিন্দর খুবই ফেভারিট, আমার তো প্রচণ্ড ফেভারিট। ছোটো একটা মা যেভাবে বানাতো সেরকমভাবে বানিয়েছি, আর অনিন্দর আজকে ফার্স্ট টাইম খেয়েছে। ওর এক্সপ্রেশনটা তোমরা একটু প্লিজ নোটিস করো। আর এটা আমি এখন খাচ্ছি, এই যে লুট্টা শুটকিটা একদম সিদ্ধ করে বয়েল করে ভেজে নিয়েছিলাম, জাস্ট দারুণ হয়েছিল। এটা হলো এই তো খেয়ে নিল, জাস্ট ওয়াও বলছিল আমাকে। আর আমি আমার রান্নাটা খেয়ে আমারও দারুণ লাগছিলো, তো আমি ভাবছি আর অপেক্ষা করা যাচ্ছে না, ভিডিও করা যাচ্ছে না, আমিও খেয়ে নিই। কেমন লাগলো অবশ্যই জানিও লাঞ্চটা।